মাতঙ্গিনী হাজরার মাতৃভূমি পূর্ব মেদিনীপুর। আজও এই জেলার আকাশে বাতাসে যেন মিশে আছে বন্দে মাতরম ধ্বনি। সেদিনের সেই মেদিনীপুরের ১৪টি ব্লক নিয়ে তৈরি আজকের পূর্ব মেদিনীপুর। নানা দিক থেকেই এক ঐতিহ্যমণ্ডিত গৌরবময় ইতিহাসের অধিকারী পূর্ব মেদিনীপুর। আর আজ রাজ্য সরকার ও জেলা প্রশাসনের উদ্যোগে এই জেলার বর্তমান দিনগুলিও হচ্ছে সাফল্যের আলোয় আলোকিত। উন্নয়নমূলক বিভিন্ন সরকারি যোজনা রূপায়ণে বিগত দেড় দু বছরে এই জেলা নিয়েছে অগ্রণী ভূমিকা। তার মধ্যে অন্যতম হল MGNREGS। গ্রাম বাংলার মানুষকে যাতে তাদের নিজস্ব অঞ্চলে সারা বছর কাজের যোগান দেওয়া যায়, তার জন্য রি এক্সকেভেশন অফ পন্ড বা পুকুর সংস্করণের গুরুত্ব অপরিসীম। MGNREG স্কিমে পুকুর খনন বা সংস্কারের ফলে বৃষ্টির জল ভরে একদিকে যেমন সেই অঞ্চলের জলস্তর বৃদ্ধি পায়, ঠিক তেমনই সেই জলেই গ্রামবাসী করতে পারে মাছ চাষ। আমি ১০০ দিনের কাজে এই অঞ্চল পঞ্চায়েত থেকে আমার এই পুকুরটা সংস্কার করে আমি মাছ চাষ করে জীবিকা অর্জন করি। বৃষ্টির জলের ওপর ভরসা করে থাকার দিন শেষ। বর্তমান সরকারের এক অভিনব উদ্যোগ জল ধরো জল ভরো। এর ফলে সারা বছর চাষের ক্ষেত্রে পাওয়া যায় জলের যোগান, যার দরুন জমি হয়ে ওঠে বহু ফসলি। সামাজিক বনসৃজন ১০০ দিনের কাজের একটি গুরুত্বপূর্ণ অংশ। দীঘা থেকে নন্দকুমার পর্যন্ত দীর্ঘ ৮২ কিলোমিটার রাস্তায় চলছে বৃক্ষরোপণের কাজ। এই সামাজিক বনসৃজনের মাধ্যমে গ্রামবাসীদের তৈরি করে দেওয়া হচ্ছে আম, পেয়ারা, নারকেল, কলা প্রভৃতি ফলের বাগান, যা সাহায্য করছে তাদের অর্থনৈতিক উন্নয়নে। গ্রামীণ আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থার গুরুত্ব অপরিসীম। প্রত্যন্ত গ্রামের ভেতরেও বিগত দুটি আর্থিক বছরে ১০০ দিনের কাজের মাধ্যমে তৈরি করা হয়েছে মাটি, মোরাম ও ইটের নতুন রাস্তা। কিন্তু দুঃখের কথা এই যে নানা গুরুতর সমস্যাও তৈরি হয় বর্ষাকালেই, যার মধ্যে অন্যতম হল যাতায়াত ও জল নিষ্কাশনের সমস্যা। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যেমন MGNREGS, BRGF, MPLAD তৈরি হয়েছে কংক্রিট ব্রিজ, কালভার্ট, কংক্রিট রাস্তা। MGNREGS প্রকল্পে পূর্ব মেদিনীপুরে আমরা শুধুমাত্র মোরাম রাস্তা আর মাটি কাজ না করে স্থায়ী সম্পদ তৈরি করার উপরে বিশেষ গুরুত্ব দিয়েছি, যার ফলে এই আর্থিক বছরে ৫৫০টি কংক্রিট রাস্তা আমরা তৈরি করতে পেরেছি, যার মোট লেন্থ ৪৫০ কিলোমিটারের কাছাকাছি। কি কি ধরনের অসুবিধা আপনাদের হতো আগে? যাতায়াতের অসুবিধা হতো, চাষবাস হতোই না, জল নিকাশিটা না থাকায় একদম নষ্ট হয়ে যেত, সেদিক দিয়ে উপকার পেয়েছি আমরা। এবং আমাদের পঞ্চায়েত শুধু নয়, ৪ লাখ গ্রাম পঞ্চায়েত ও জুমকি পঞ্চায়েত উপকৃত হয়েছিল। সর্বশিক্ষা মিশন সার্বিক উন্নয়নের ক্ষেত্রে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ হলো শিক্ষা। তাই প্রত্যেকটি শিশুর ভবিষ্যৎকে সুদৃঢ় করতে নেওয়া হয়েছে এই মিশন। পূর্ব মেদিনীপুর জেলাতেও জোর কদমে চলছে সর্বশিক্ষা মিশনের কাজ, তৈরি হচ্ছে নানা স্কুল। জেলার বিভিন্ন স্কুলে তৈরি করা হচ্ছে অতিরিক্ত শ্রেণীকক্ষ। এর মধ্যে ২২টি স্কুল সংখ্যালঘু সম্প্রদায়ের। স্কুল প্রাঙ্গণেই দেওয়া হচ্ছে পানীয় জলের সুবিধা। ছাত্রছাত্রীদের পরিষ্কার পরিচ্ছন্ন মনস্ক করতে এই আর্থিক বর্ষে বিভিন্ন স্কুলে তৈরি হচ্ছে শৌচাগার। আমাদের বিদ্যালয়ে মেয়েদের জন্য এই টয়লেটটা হয়, আমাদের মেয়েদের খুব সুবিধা হয়েছে। নতুন উদ্যমে রূপায়িত হচ্ছে নির্মল ভারত অভিযান। শিশুদের জন্য তৈরি হচ্ছে নতুন নতুন ICDS সেন্টার। গর্ভবতী মহিলা, ল্যাকটেটিং মাদার্স এবং বাচ্চাদের জন্য, বিশেষ করে ৬ বছরের কম বাচ্চাদের জন্য ICDS সেন্টার তাদের শারীরিক এবং মানসিক বিকাশের জন্য একটি ভিত হিসাবে কাজ করে। সেই জন্য পূর্ব মেদিনীপুর জেলায় আমরা এই বছরে ২২০টি ICDS সেন্টার তৈরি করছি। অনগ্রসর শ্রেণীর ও সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের আরও বেশি করে শিক্ষার আঙিনায় নিয়ে আসতে এই জেলা বর্তমানে হয়েছে অনেক বেশি সচেষ্ট।
আর্থিক বর্ষ 2012-13 বৃদ্ধি করা হয়েছে শিক্ষা ক্ষেত্রে ঋণ ও বৃত্তির টাকার পরিমাণ। বিগত 1.5-2 বছরে এই জেলায় স্বাস্থ্যক্ষেত্রে নেওয়া হয়েছে অভূতপূর্ব পদক্ষেপ। জেলা হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে করা হয়েছে পরিকাঠামোগত উন্নয়ন। সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য করা হচ্ছে নতুন নতুন স্বাস্থ্যকেন্দ্র ও উপস্বাস্থ্যকেন্দ্র। পূর্ব মেদিনীপুর জেলায় মা ও শিশুর স্বাস্থ্যের উপরেও দেওয়া হচ্ছে বিশেষ নজর। সেই জন্যই আজ এই জেলায় মা ও শিশু মৃত্যুর হার সবচেয়ে কম। প্রসব যাতে হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে হয় সেক্ষেত্রেও দেওয়া হচ্ছে বিশেষ গুরুত্ব। মা ও শিশুর জীবনকে আরও একটু সুরক্ষিত করতে নেওয়া হয়েছে নিশ্চয় যান প্রকল্প, এবং এই প্রকল্প রূপায়নেও এই জেলা নিয়েছে অগ্রণী ভূমিকা। বাচ্চা যখন যন্ত্রণা ছিল, বাড়ি থেকে গাড়ি এসে নিয়ে গেছে হাসপাতাল, আমি আর বাচ্চা সুস্থ ছিল। বর্তমানে জননী সুরক্ষা যোজনা সঠিক রূপায়নে মা ও শিশুর স্বাস্থ্যকে করা হচ্ছে সুরক্ষিত। আপনাকে জননী সুরক্ষার জন্য 500 টাকা দেওয়া হচ্ছে। আপনি এই টাকায় ফল আর হরলিক্স দুধ কিনে খাবেন আর সুস্থ সবলভাবে থাকবেন। আগামী বুধবার আপনি বাচ্চাকে উপস্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাবেন, ওইখানে আপনার বাচ্চাকে টিকা দেওয়া হবে। রাজ্য সরকার ও জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগে বর্তমানে রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনার পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে প্রত্যন্ত গ্রামের অনেক বেশি সংখ্যক অসহায় মানুষের কাছে। গুণধরগিরি, এই জেলায় দারিদ্র সীমার নিচে বসবাসকারী একজন বৃদ্ধ অসহায় মানুষ, তার কাছ থেকে আজকে আমরা জেনে নেব তার অসহায় দিনগুলিতে RSBY ঠিক কিভাবে তার পাশে এসে দাঁড়িয়েছিল। আমার কিছু আয় রোজগার নেই, বাকি একরাই হসপিটালে এই হারানিয়া অপারেশন হয়েছি। অপারেশন হতে তো পারতাম না জীবনে, তাহলে অপারেশন হয়েছি, পয়সা করি কিছু লাগেনি। অনগ্রসর শ্রেণীর মানুষ যাতে স্বাস্থ্যসম্মত জীবন যাপন করে তার জন্য করে দেওয়া হয়েছে কমিউনিটি ল্যাট্রিন। সর্বধর্ম সমন্বয়ের এই দেশে সংখ্যালঘু সম্প্রদায়কে দেওয়া হয় বিশেষ গুরুত্ব। সম্বলহীন মানুষের পাশে অবলম্বন হয়ে দাঁড়াতে সদা সক্রিয় বর্তমান রাজ্য সরকার ও পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন। নির্দিষ্ট সময়ের মধ্যেই দুস্থ মানুষের হাতে পৌঁছচ্ছে তার প্রাপ্য ভাতার টাকা। যে মাধ্যমটা পাই সেটাই আমার জীবনযাপন করি, এটা আমার ভরসা। আমি প্রতি মাসে যে ভাতাটা পেয়ে থাকি তাতেই আমার জীবিকা চলে, সেটাই অবলম্বন। আমার স্বামী অনেকদিন মারা গেছে, এই সরকারের কাছে আবেদন করে বিধবা ভাতা পাচ্ছি। প্রতি মাসে বিধবা ভাতা টাকায় আমার একমাত্র সম্বল। NFBS প্রকল্পটিও এই জেলায় বিগত 1.5-2 বছরে পেয়েছে প্রকৃত সার্থকতা। আমার সংসারে স্বামী রোজগারশীল ছিলেন, উনি মারা যাওয়াতে NFBS-এ আমি আবেদন জানাই, তার থেকে 10,000 টাকা পাই, সেই টাকা দিয়ে আমি সংসারটাকে দাঁড় করাই। বর্তমানে বিশেষ দ্রুততার সাথে এই জেলায় দেওয়া হচ্ছে কাস্ট সার্টিফিকেট। গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড হল কৃষি, সেক্ষেত্রে কৃষকদের অবদানকে মাথায় রেখে তাদের আত্মবিশ্বাসকে আরেকটু বেশি মজবুত করতে বিতরণ করা হয়েছে কিষাণ ক্রেডিট কার্ড। অনেক বেশি সংখ্যক মানুষ আজ পাচ্ছে পাট্টা, সফলভাবে রূপায়িত হচ্ছে নিজ ভূমি নিজ গৃহ প্রকল্প। আমরা 3,300 ভূমিহীন এবং গৃহহীন মানুষকে পাট্টাও দিতে পেরেছি। দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী মানুষ বর্তমান রাজ্য সরকার ও জেলা প্রশাসনের উদ্যোগে সহজেই পাচ্ছে তাদের নিজের ঠিকানা। আমরা গত আর্থিক বছরে 14,000 গৃহহীন মানুষকে বাড়ি দিয়েছি, এই আর্থিক বছরে 29,759 গৃহহীন মানুষকে আমরা IAY অল্পসংখ্যকদের জন্য গীতাঞ্জলি প্রকল্প, মৎস্যাশীদের জন্য গীতাঞ্জলি প্রকল্প এবং আমার ঠিকানা ও অধিকার প্রকল্পে বাড়ি দিতে পেরেছি। এটা গত বছরের অলমোস্ট ডাবল। আমার স্বামী ডাব ব্যবসা করে, আমি কাজ করি, ইন্দিরাবাস যোজনায় আমাদের পাকা বাড়িটা করে দিয়েছে, আমি এই বাড়িটা পেয়ে খুশি হয়েছি। এই জেলার একটি প্রধান বৈশিষ্ট্য হলো যে নারী শক্তির বিকাশে এই জেলা সাম্প্রতিক কালে নিয়েছে বিশেষ ভূমিকা। আর তাই
পূর্ব মেদিনীপুর জেলায় একশো দিনের কাজে মহিলা যোগদান বৃদ্ধি পেয়েছে 50%, যার ফলে আজকে এই জেলার মেয়েরা হাঁটছে স্বাবলম্বনের পথে। শুধুই মহিলারা মিলে চালাচ্ছে মহিলা বিকাশ কোঅপারেটিভ ক্রেডিট সোসাইটি। প্রথম যখন 1999 সালে এসএইচজি দলের কনসেপ্ট আসে, তখন আমি নতুন গৃহবধূ, 3 বছরের মাথায় গ্রাভিড প্রজেক্ট করি। আজকে ব্লকের তত্ত্বাবধানে মহাসংঘের সম্পাদিকা হতে পেরেছি এবং মাসে প্রায় 10,000-15,000 টাকা ইনকাম করে জীবন জীবিকা নির্বাহ করছি। মেয়েদের এই স্বনির্ভর গোষ্ঠীর দ্রব্যগুলিকে বাজারে আনা হয় ঊর্জা নামে। এর ফলে দ্রব্যের পরিচিতি ও বিশ্বাসযোগ্যতা বৃদ্ধি পেয়েছে। বর্তমানে রাজ্য সরকারের তত্ত্বাবধানে জেলা শাসকের ব্যবস্থাপনায় আমাদের গোটা জেলা জুড়ে যত এসএইচজি প্রোডাক্ট আছে ওর ওই সমস্ত এসএইচজি প্রোডাক্ট নিয়েই কিন্তু আমাদের একটি ওয়েবসাইট খোলা হয়েছে। ওয়েবসাইটের মাধ্যমে গোটা জেলা জুড়ে, গোটা রাজ্য জুড়ে এবং দেশ জুড়ে আমাদের এই এসএইচজি প্রোডাক্ট সমস্ত চলে যাচ্ছে। এই নতুন উদ্যোগের মাধ্যমে সব কিছুই আরও বেশি করে বিক্রি হবে, বেশি করে বাজারে ছড়িয়ে পড়বে, বেশি করে মুনাফা পাবো, বেশি করে এসএইচজি দল আমরা স্বনির্ভর হতে পারবো।